ইন্ডিয়ান বেঙ্গলি ভয়েস। ভারত আর হিন্দু রাষ্ট্র হলো না, ঠিকই শুনেছেন, এরকম এক ঝাঁঝালো বক্তৃতা দিয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন। শান্তিনিকেতন মানে বোলপুরে শান্তিনিকেতনে এক আজকে আয়োজন সভা ছিল, সেখানে তিনি বলেছেন ভারতকে হিন্দু রাষ্ট্র থেকে কিছুটা বিরত, মানে হিন্দু রাষ্ট্র করার থেকে কিছুটা বিরত করা গেছে এই সাধারণ লোকসভা ভোটে। মানে এই লোকসভা ভোটের রায়ে আর কি তার বক্তব্য এটা ছিল যে এই লোকসভা ভোটের রায়ে মানে যে রায়টা এসেছে তাতে সরকার ভারতকে বা ইন্ডিয়াকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার থেকে কিছুটা বিরত থাকতে পারে, আর সেই রকম একটা ব্যাপার। আর সেকেন্ড ব্যাপার, দুটো আসতে আলোচনা বেশি হয় যে কুচবিহারে পুরো আজকে যে ফুটপাথ দখল হয়েছিল, তো কয়েকদিন অভিযান করে মানে দুদিন থেকে অভিযান করে সব ভেঙে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কথা হচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আমি সৌম অধিকারী, ইন্ডিয়ান বেঙ্গলি ভয়েস চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা এখানে অনেক ধরনের খবর যেটা আপনাদের কাজে আসবে এবং আপনি সতর্ক থাকতে পারবেন সেই সব বিষয়ে আমি আলোচনা করি, আপনার নলেজ বাড়বে, আমারও নলেজ বাড়বে আমি বললে। তো অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, অনেক কিছু আপনারা ভবিষ্যতে জানতে পারবেন। তো বন্ধুরা, ফার্স্ট কথা যেটা, এই হিন্দু 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 শুধু হিন্দু না, এই হিন্দুত্ব মুসলিম যে কোনো আপনার আমাদের ভারতবর্ষ তো অনেক ধর্ম আছে, সেটা বাদ দিন মেইন ধর্ম দুটো এখানে অবলম্বী লোক থাকে, এটা হচ্ছে হিন্দু আর মুসলিম। যতই আমরা মানা সবাই অ্যাভয়েড করি না কেন, তো এই আমাদের লোকসভা ভোট হোক, যে কোনো ভোট হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, তারা মুখে কিছু না বললেও সব রাজনৈতিক দলই কিন্তু হিন্দু মুসলিম উপর ভর করেই আমাদেরকে বোকা বানিয়ে তারা রাজত্ব করে চলছে। আমার যেটা অভি পার্সোনাল মত, পার্সোনাল এটা একদমই পার্সোনাল মত, আমরা কিন্তু নিজেরা কিচ্ছু বলে রাখতে পারি না। ভোট হয়, ভোট আসে, চলে যাই, আমরা আবেগে ভোট দিই, সে হিন্দু হোক মুসলিম হোক যেই হোক। বন্ধুরা, আপনারা যারা হিন্দু দেখ যারা হিন্দু মানুষ দেখছেন বা মুসলিম মানুষ, তারা আপনারা একবার নিজে বলুন তো, আমাদের আজকে দেশের বেকার সংখ্যা, দেশের অবস্থা কোথায় দাঁড়িয়েছে? তো আমরা সেইটা নিয়ে কোনো আলোচনা করি না, আমরা হিন্দু বা মুসলিম যে কোনো কিছু নিয়ে আলোচনা করে সেটার উপরে আমরা ইমোশনাল হয়ে ভোট দিই, আমরা কখনো লোক দেখে ভোট দিই না, কখনো কিছু দিই না। আমাদেরকে এটা ভাবতে হবে বন্ধুরা, আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, প্রত্যেকটা দেশে যা ভেবেচেনে ভোট দেয়, আমাদের ইন্ডিয়াতে শুধু এই হিন্দু মুসলিম করে যে তারা পার পেয়ে যায়, আমাদের নেতাদের আমরা এই সুবিধাটা করে দিই, আমাদেরকে এটা অবশ্যই সতর্ক হয়ে ভোট দিতে হবে, সবাইকে সচেতন হতে হবে। শুধু হিন্দু মুসলিম করে কোনো লাভ নেই, আজকে হিন্দুরা বেশি বড় হবে, কালকে মুসলিমরা বেশি হবে, এটাতে কি হবে? কিচ্ছু হবে না, কারো পেটে ভাত, আমার পেটে ভাত নেই, আমি হিন্দু মুসলিম করলে হবে? তো বন্ধুরা, অবশ্যই এই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে, এবং জাতির সবার উদ্দেশ্যে, মানব জাতি আমাদের ইন্ডিয়ার যেহেতু সবার উদ্দেশ্য মানে উন্নতির উদ্দেশ্যে যে কাজটা হয় সেই কাজটা করলে অবশ্যই আমরা এগিয়ে চলবো যুগের সঙ্গে। তো এটা হলো আর একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, আমাদের রাজ্য সরকার সত্যি একটা ভালো পদক্ষেপ নিচ্ছে, এবং লোকাল প্রশাসন আজকে কুচবিহারে দেখলাম কালকে থেকে অভিযোগ করছে ফুটপাথ দখল মুক্ত করছে। অবশ্যই ফুটপাথ দখল মুক্ত হওয়া উচিত, এতে যানজট থেকে শুরু করে লোকজনের অনেক অসুবিধা হয়, এবং শহরের বিভিন্ন খারাপ জিনিস হয়, পলিউশন হয়, এবং শহরের ড্রেন পরিষ্কার হয় না, অবশ্য ঠিক আছে এটা কথা। কিন্তু আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আছে, এতগুলো লোক, এত গরিব মানুষ, তারা রাস্তায় দোকান দিয়ে একটা ছোট টেবিল দিয়ে, আপনারা নিজেরাও দেখেন হয়তো একটা চায়ের কেটলি আছে শুধু, আর দুটো বিস্কুট বা তাও অনেক সময় থাকুক নেই, শুধু চায়ের রোয়া চা বিক্রি করে খাচ্ছে। তো এই লোকগুলোর কথা কিন্তু ভাবতে হবে, আজকে ফুটপাতে যারা দোকান দিচ্ছে করে খাচ্ছে, এমনি তো জীবিকা খুব সংকট, সরকারি চাকরি তো কিচ্ছু নেই, যে কোনো হোক সরকারি চাকরি এখন পাওয়া মানে চাকরি ঠিকই আছে, মানে এত জনসংখ্যা হচ্ছে পাওয়া মানে খুব চাপ। তো তার মধ্যে যারা করে খাচ্ছে তাদেরকে একটু দেখতে হবে, আমাদের একটু মানবিক হতে হবে, আমার এটা মত। তো সরকার দেখছে, সরকার সব এর আগে হকার উচ্ছেদ করে বসিয়েছিল, তবে হকার উচ্ছেদ হওয়া উচিত আমিও মনে করি, শহর ঘাট রাস্তা পরিষ্কার হওয়া উচিত, নাহলে উন্নতি হবে না। বন্ধুরা আপনাদের কি মত? আর হিন্দুত্ব বা মুসলিমত্ব এগুলো ছেড়ে দেশের উন্নতি হওয়া কিনা সেটা নিয়ে আপনার কি মত অবশ্যই জানাবেন, সঙ্গে থাকবেন আপনার চ্যানেলে। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভিডিও আর বড় হবো না, টাটা বাই বাই, অবশ্যই ভালো থাকবেন।